ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়লো দুই কুখ্যাত সুপারি ও কয়লা মাফিয়া। অবৈধ বার্মিজ সুপারি ও কয়লা পাচার রোধে আসাম পুলিশ কড়া অভিযান অব্যাহত রেখেছে। অ্যাকশন মুডে থাকলেও পুলিশের চোখে ধুলো দিতে পাচারকারীরা মাঝে মধ্যেই নিত্য নতুন কৌশল অবলম্বন করে চলেছে। রহস্যজনকভাবে কাটিগড়ার বুক চিরে যাওয়া 6 নং জাতীয় সড়ককে করিডোর করে প্রায় প্রত্যেক দিনই পাচার হচ্ছে অবৈধ বার্মিজ সুপারি ও কয়লা। যদিও পুলিশি অভিযানে নেমে মেলে সাফল্য, এবার এক বড়সড় সাফল্য পেল কাছার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে গতকাল গভীর রাতে কাছার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অভিযান চালিয়ে কুখ্যাত সুপারি মাফিয়া খৈরুল হক তালুকদার ও গুলজারকে গ্রেপ্তার করে। ধৃতদের শিলচর আদালতে পাঠিয়েছে গুমরা পুলিশ। আপনারা এই খবরটি দেখছেন হাইলাকান্দি থেকে পাঠানো সিপ্রিয়ান ডায়েসের প্রতিবেদনে। ধন্যবাদ। আপনি